তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই করতে হাতে বিছে প্লেটে পাতে জীবনের স্বাদ বদলাতে, জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। ইলিশ নামটার মধ্যে কিরকম একটা বেশ মাখো মাখো গদ গদ একটা বেশ রসালো ব্যাপার আছে, তাই না? ইলিশ এই বর্ষার মরশুমে ইলিশ সমুদ্র থেকে মানে নোনা জল থেকে মিষ্টি জলের দিকে ঢোকে, এবং যত নোনা জল থেকে মিষ্টি জলের দিকে সে আসে তত তার স্বাদ বাড়তে থাকে। আর সেই ইলিশ এলো রান্নাঘরে, রান্নাঘরে এলো, রান্না হলো, পাতে পড়লো, তারপর ভ্যানিশ, ইলিশ হাপিস। এই ম্যাজিক তো আমাদের বাঙালিদের সকলেরই জানা, বলুন। এমনকি বাঙালি নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইলিশের কদর দিন দিন বাড়ছে। সুতরাং এই ম্যাজিকের কথা আমরা বলে নতুনত্ব কিছু বললাম না, নতুন কিছু বললাম না, কিন্তু প্রতিদিন তো আমরা আসি নতুন কিছু শিখবো, নতুন কিছু জানবো বলে। আজকে দুজন গেস্ট জানেন নানান রকম ম্যাজিক। আলাপ করে দিই সৃজিতা এবং শ্রীমন্তীর সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে দুজন গেস্ট। প্রথমেই আলাপ করব সৃজিতার সঙ্গে। সৃজিতা নমস্কার। আর হচ্ছে তোমার বোন আমার শ্রীমন্তী। শ্রীমন্তী নমস্কার। কে ম্যাজিশিয়ান? আর দিদি কি করে? আমার অ্যাসিস্ট্যান্ট। আমি ম্যাজিকটা শিখতে গেছিলাম, তারপর আমি যখন ম্যাজিকটা শো করি তখন ও আমাকে অ্যাসিস্ট করে। আচ্ছা, আমার জানতে ইচ্ছে করছে যেটা, এই যে হাত ফাতগুলো কেটে দেয় না, ওগুলো সব ফেক হাত হয় না? আরেকটা হাত লাগানো থাকে? না না, একদম না। সত্যি কথা বলো? হ্যাঁ, ওই ম্যাজিকটা আজকে তোমাকে দেখানোর জন্য আমি এনেছি। ঘাটাং করে কেটে দেয়? না না, দাঁড়াও দাঁড়াও। এটা এনেছো? তার আগে কেন এনেছো রান্নাঘরে? তার আগে তোমাকে এই গিফটটা আমার তরফ থেকে। আমি নিজে এঁকেছি এটা। সত্যি সত্যি তুমি এত ভালো ছবি আঁকো? একটু একটু পারি। আপনারা লক্ষ্য করে দেখবেন, কাউকে শাস্তি দেওয়ার আগে তাকে আগে ভালো করে ইয়ে করা হয় আর কি, মানে খুশি করে দেওয়া হয়, যেরকম আমাকে করে দেওয়া হলো। সুদীপাদি, আজকের দিনের জন্য তুমি এই একটা যন্ত্রে হাতটা দিয়ে দেখো, আমি তোমাকে আশ্বস্ত করছি কিচ্ছু হবে না। আর হলেও তুমি বলবে এই যা হয়ে গেল? না না, আগে কোনোদিনও হয়নি। না হলে তো আমরা তোমাকে মিস করব। তুমি হাতটা দিয়ে দেখো আজকে। ঠিক আছে, দেখা যাক। জয় মা, আমার কাছে যে যন্ত্রটা আছে, আমি রান্না করতে ইচ্ছা করে আমার, কিন্তু আমার মা আমাকে রান্না করতে দেয় না, কারণ যদি সবজি কাটতে গিয়ে আমার হাত কেটে যায় তখন আমার স্যার শ্রী সত্যদীপ ব্যানার্জি আর আন্টি দেবাদ্রিতা ব্যানার্জি আমাকে এই যন্ত্রটা দেয়, যার জন্য এখানে যদি আমি কোনো সবজি রাখি সেইটা কেটে যায়, কিন্তু এখানে একটা ধারালো ছুরি আছে আর একটা সবজি রাখার জায়গা আছে, এখানে যদি সবজিটা রেখে ছুরিটা চালিতে হয় তাহলে সবজি দুটো কেটে যায় কিন্তু আমার হাত কাটে না। সেটাই আজকে তোমাকে দেখাবো যে হাতটা সত্যি সত্যি কাটে না। তুমি এখানে হাত দাও, আমরা নতুন নতুন রান্না আরো শিখবো। তাহলে আমি করি রেডি, 1 2 আরে বাবা রে, হয়ে গেছে। হাতটা বার করো। কি? হ্যাঁ, গাজরটা কেটে গেছে, হাফ হয়ে গেছে, কিন্তু তোমার হাত কাটেনি। ওরে বাবা, যা এক্সপিরিয়েন্স হলো আজকে, বাপ রে বাপ। আচ্ছা, এইগুলো দিয়ে ম্যাজিক হবে? না না, এগুলো আমার সব শখ, এগুলো আমার সব জমান, এগুলো সব রাবার ইরেজার। ইরেজার এগুলো তুমি কালেক্ট করো? কালেক্ট করি, এটাই হচ্ছে আমার হবি। কত আছে? প্রায় 700-800। তো কে রান্না করছে আজকে? আমি রান্না করব, বোন হেল্প করবে। সেটা আবার কোনো, আবার আমায় বলবে না তো যে আগুনে হাতটা রেখে দেখাও? ও বাই দ্য ওয়ে, আমাদের ওখানে আগুন নেই তো, আমরা তো রান্না করি ইন্ডাকশনে, ব্ল্যাক স্টারে কুচিনা, সুতরাং কোনো সেদিকে চিন্তা নেই। তাহলে চলুন নিশ্চিন্তে শুরু করা যাক এবার বিপদহীন ইলিশ এলো ঘরে। ইলিশ, ইলিশ তৈরি হবে, ইলিশের কোন প্রিপারেশন নিয়ে এসছো তুমি আমাদের বলো? কাসুন্দি ইলিশ। দুটো রান্না করবে না তুমি? হ্যাঁ, একটা কাসুন্দি ইলিশ আর একটা ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর টক।
আরে বাবা, কাসুন্দি ইলিশ বানানোর জন্য কাসুন্দি তো অফকোর্স লাগছে, লাগছে ইলিশ মাছ, শুকনো লঙ্কার গুঁড়ো না কাশ্মীরি রেড চিলি, কাশ্মীরি লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রয়েছে, হলুদ গুঁড়ো, চিনি, নুন, জিরা, কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন। গুড, তো প্রথমে তো মাছটাকে ভাজতে হবে, নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, ভিটামিন এ ডি ও ই এর গুণে সমৃদ্ধ। আমি তোমাকে অনুরোধ করব শ্রীমন্তী, তুমি যদি একটু একটা প্যাকেট আমায় এনে দাও। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু দর্শকদের দেখিয়ে দিই, তুমি একটু এদিকটা দাঁড়াবে প্লিজ, থ্যাংক ইউ। সৃজিতা আমাকে একটা দেখো কন্টেনার ফাঁকা রয়েছে তেলে, হ্যাঁ ওইটা একটু এনে দিতে হবে। তেলটা কেটে দেখিয়ে দেব, এবার আমরা এটা মুখটা বন্ধ করে দেব। এবার তোমাদের একটা ম্যাজিক দেখাবো, বাঙালির এখন মুখে হাসি চোখে জল। আমরা এটা অন করলাম ইন্ডাকশনটা, তোমার যতটা তেল লাগার কথা তার থেকে কম তেল দেব, কিন্তু তেলটা বেড়ে যাবে, ম্যাজিক। আমি এইটুকু তেল দিলাম, এতেই মাছ ভাজা হয়ে যাবে। তোমার মনে হচ্ছে এই মা এইটুকু তেল, দেখো তুমি তেলটা কতটা বেড়ে যায়, এটা একটু রেখে দাও প্লিজ। চারদিকে একটু ঘুরিয়ে নিলাম, আর তুমি মাছটাতে তেল কি মাখাবে, নুন হলো দেখি, এটা গরম হতে থাক ততক্ষণ। তুমি তো নিজে খুব ভালো ছবি আঁকো, কবে থেকে ছবি আঁকা শিখছো? আমি ফার্স্ট শুরু করেছি 3 বছর বয়স থেকে। আরে বাবা, ওইখানে হলুদটা রয়েছে, নুন আর হলুদ, একটু নুন দিয়ে দাও, নুন আচ্ছা কিচ্ছু লাগবে না, দিয়ে এটা ভেজে নেবো, হালকা ভাজবো, হালকা একদম। ঠিক আছে, মাছগুলো আমরা জাস্ট একটু উল্টে পাল্টে নেব। এবার আমাকে বলো ম্যাজিক যে ও শিখবে, শ্রীমন্তীকে জিজ্ঞাসা করছি, শ্রীমন্তী তুমি উত্তর দাও, তুমি গান বা অন্য কিছু না শিখে ম্যাজিক কেন শিখতে আগ্রহ তোমার হলো? ম্যাজিকটা একটু এক্সেপশনাল, সবার থেকে একটুখানি আলাদা হতে চেয়েছিলাম, আর বাবা সাহায্য করেছিল এটা শেখার জন্য। বাবা কি নিজে ম্যাজিক জানে? না না। তাহলে এনসিএমএ নেহরু চিলড্রেন মিউজিয়ামে আমি প্রথম ম্যাজিক শিখতে যাই, তো বাবাই আমাকে ওখানে নিয়ে গেছিল। তোমাদের বাড়ি কোথায়? মাছগুলোকে তুলে রেখে দিই, তুলে নিয়ে আমরা রান্নাটা শুরু করে দেবো। এছাড়া আরেকটা রান্না রয়েছে মাছের মাথা দিয়ে কুমড়োর টক, কুমড়োর টক। এই তেলটা না একটুখানি তুলে রেখে দিতে হবে, পরে আমি লাস্টে দেবো এটা, এই তেলটা। তাহলে একটা কাজ করি, আমরা এটা অফ করে দিই, তেলটা একটু জাস্ট ঠান্ডা হবে, তারপর বাটির মধ্যে ঢালবো, না বাটিতে বাইরে ফেটে যাওয়ার ভয় থাকে। যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা, আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরদের, সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রপ কাশি রেনিকে, যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর শাড়ি আর পোশাকে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হিসেল। আমাদের হিসেলে তৈরি হচ্ছে আজকে কি, আজকে হচ্ছে কাসুন্দি ইলিশ। আচ্ছা আমি তো একটু সরিয়ে রাখি, কারণ তেল তো তোমার কম লাগবে, অল্প একটুখানি। কতটা দেবো? ব্যাস ব্যাস ব্যাস। আর হ্যাঁ, লাস্টটা একটু ওই ভাই ভেজে রাখা তেলটা যেটা তুলে রেখেছিলাম ওটা একটু দেবো, এটাতেই তো আমার 5 ফোড়নটা নিশ্চয়ই দিতে হবে। হ্যাঁ 5 ফোড়ন দেবো, একটুখানি হাত দিয়ে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে যেভাবে রান্না করা, 5 ফোড়ন একটু কমই দিলাম, যে জাস্ট গন্ধ। হ্যাঁ আচ্ছা, তারপরে একটু হলুদ দেবো, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর নুন, আর একটু জল দেবো বাস। নুন বাস, এবার জল দিয়ে একটু যে ঝোলটা হবে একটু ফুটুক, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। বাহ, এবার কি দিতে হবে? এই মাছগুলো আমি দিয়ে দেবো, দাও। হালকা ভেজে রাখা মাছ, এবার
এবারে কাসুন্দি না একটু চিনি আর লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর লাস্টে কাসুন্দি দিয়ে বন্ধ করব। একটুখানি চিনি মানে একটু স্বাদটার জন্য, ব্যালেন্সের জন্য। ও সামান্য। আর আর চেরা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দুটো দি। দিয়ে এবার কাসুন্দিটা দিই। ব্যাস এবার কাসুন্দি দিয়ে দেবো। সেরকম খাটনি রান্না নয় তো? একদম না, তো বানাবো তো বাড়িতে। ঠিক আছে, আমরা এটাকে একটা কাজ করি, একটু আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ, এক মাছ তো সেদ্ধ হয়ে গেছে, আর ওই তেলটা তুমি ছড়াবে না লাস্টে, ওটা গ্যাস বন্ধ করে জাস্ট ইয়ের সময় গাড়ি দেখি কি রকম ভাবে ছড়ায়। এমনি জাস্ট ও মাছের তেলের গন্ধ, মাছটার গন্ধ ফ্লেভারটা আসবে। আচ্ছা এটা সিমে হতে থাকুক, আমরা ততক্ষণে রেসিপিটা দেখে নিব। কেমন দেখে নিই রেসিপিটা আরো একবার। কাসুন্দি ইলিশ বানানোর জন্য প্রথমে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেল একটু গরম করে বা অন্য ফ্রেশ তেল নিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জল, ভেজে রাখা মাছ, চিনি, চেরা কাঁচা লঙ্কা আর কাসুন্দি দিলেই রেডি কাসুন্দি ইলিশ। কাসুন্দি ইলিশ রেডি অ্যান্ড সার্ভ। এটা খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে, কিন্তু এটা খেতে গেলে এর সঙ্গে একটু ভাত হলে ভালো হতো। তো তোমরা তো ম্যাজিশিয়ান, তো আমাকে এর সঙ্গে একটু ভাত এনে দিতে পারবে? হ্যাঁ, কিন্তু আমি তোমাকে একটু চাল দিয়েছি, দেখো ওখানে। হ্যাঁ এই তো চাল দিয়েছে, একটা প্লেট দিয়েছে। আমি এই প্লেটটাকে এখানে রাখছি আর এখানে এই চালটা দিয়ে দিচ্ছি। তো এখানে একটুখানি জল দেব, তাহলে তো ভাত হবে। জল না দিলে কি করে চাল, শুধু চালে ভাত? একটু এখানে জল দিয়ে দে। ওইটুকু জলে ভাত হয়ে যাবে? কি বাবা করছে! এই জলটা দিয়ে আমি ঢাকনাটা এর মধ্যে আটকে দিলাম। গিলি গিলি, হোকাস ফোকাস। কি করে হলো? ম্যাজিক। এই ভাত খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখো। খেয়ে দেখো না, আমি হাত দিয়ে দেখি আগে। হ্যাঁ ভাতই তো, বাবা কত কিছু করছে সত্যি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা আজকে এই ভাতটা দিয়ে মাছ খাবো, ইলিশ মাছ। কিন্তু তার আগে আমরা আরেকটা রান্না আছে, সেই রান্নাটাও কমপ্লিট করব। যে রান্নাঘরে আজকে তৈরি হচ্ছে ইলিশ মাছের দুটো প্রিপারেশন, এখন তৈরি হবে কুমড়ো দিয়ে ইলিশের মাছ, মানে ইলিশ মাছের মুড়ো দিয়ে, মাথা দিয়ে কুমড়োর টক। তার জন্য ইলিশ মাছের মাথা নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখা রয়েছে। রাখছে কাঁচা কুমড়ো, কুমড়ো টুকরো করা, ডুমো করে কাটা রয়েছে, ডুমো ডুমো করে কাটা। আর কি কি লাগছে বলো? গোটা শুকনো লঙ্কা, নুন, চিনি, কারি পাতা, তেঁতুলের পাল্প, কালো সর্ষে আর সাদা তিল বাটা। এটা অন করে দিই? হ্যাঁ। এক্ষেত্রে তোমার কি তেল লাগছে? সর্ষের তেল। সর্ষের তেল আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, যার বর্ণ গন্ধ ঝাঁঝে চোখে জল এসে যায়। বাঙালির এখন মুখে হাসি চোখে জল। এবার যেটা করতে হবে, এটা গরম হয়ে গেছে, শেখাও আমাকে এই রান্নাটা। ম্যাজিক তো কিছু শেখাবে না, দেখি কি করতে হবে। এবার এবার একটু কালো সর্ষে দিচ্ছি ফোড়ন। বাহ, সর্ষে ফোড়ন, কারি পাতা, আর দুটো শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কা। এবার এই কুমড়োটা দিয়ে একটু ভাজবো। কাঁচা কুমড়ো? না, কাঁচা কুমড়ো একদম। আচ্ছা দাও। এবার কি দেবো? এবার একটু নুন দেব। নুন আর একটু হলুদ লাগবে তার আগে। হলুদ আমি দেবো? হ্যাঁ। চামচ দাও একটু হলুদ দিয়ে, সামান্য দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি মাছের মাথাগুলো ভাঙবো। হ্যাঁ একটুখানি খুন্তি দিয়ে ভেঙে দেওয়া যাবে। হ্যাঁ দেবো ভেঙে বাকি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এর মধ্যে জল দেবো? হ্যাঁ একটু এবার জল দিয়ে দিতে হবে, জল দিয়ে সেদ্ধ হওয়ার মতো জল দিতে হবে। মানে কতটা দেবো জল? মানে মাখো মাখো হবে তরকারি, মানে ঝোল হবে না এটা।
কুমড়োটা সেদ্ধ হওয়ার মতন দেখো। হ্যাঁ ঠিক আছে, একটু দি। এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে, একটু সেদ্ধ হোক। ততক্ষণ আমরা একটা কাজ করি, ততক্ষণ তোমাদের দুজনের জন্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে, দেখে নি সেগুলো কি কি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মর্টন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তোমরা খুশি? এবার আমাকে বলে রান্নাটা কমপ্লিট করতে গেলে কি করতে হবে, কেন কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। বাটিতে একটু জল দি। হ্যাঁ একটু জলে মিশাবো। মিশাবে? মিশাবো। তেঁতুলের পাল্প, তেঁতুলের পাল্প, সাদা তিল বাটা, একটুখানি চিনি, যেহেতু তেঁতুলের ইয়েটা রয়েছে ওইটুকু মোটে টকটা একদম। রান্নাটা পুরোটাই টেস্টে নিজস্ব, যে যেমন খাবে। এটা খুলবো? হ্যাঁ। এটা উপর থেকে দিয়ে দিচ্ছি, একসঙ্গে গুলে রাখা চিনি, সাদা তিল আর তেঁতুলের পাল্পের মিশ্রণটা, এটা জলে গুলেছি। এবার আস্তে বাড়িয়ে দিই। এবার কি করব? মাত্র জিভে জল আসছে এখনই। ভাত এসে গেছে, ইলিশ মাছও রেডি। আমি তাহলে কি করছি এখানে, খুলতে নিয়ে চটপট দেখে নিন রেসিপিটা আরো একবার। ইলিশের মাথা দিয়ে কুমড়োর টক বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিখানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে কালো সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে টুকরো করা কুমড়ো, হলুদ গুঁড়ো, ইলিশ মাছের ভেজে রাখা মাথা পরিমাণ মতো জল দিয়ে মিক্স করে একসঙ্গে জলে মেশানো তেঁতুলের পাল্প, সাদা তিল বাটা আর চিনি মিশিয়ে সার্ভ করুন ইলিশের মাথা দিয়ে কুমড়োর টক। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি কনটেস্ট, আপনার রেসিপিগুলোর মধ্যে থেকে সেরা চারটে রেসিপি পাঠান আমাদের। বিজয়ী হবেন যিনি, তিনি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে পাবেন একটি আকর্ষণীয় উপহার। রেসিপির সঙ্গে আপনার নাম, ঠিকানা, এক কপি ছবি আর অবশ্যই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের একটি খালি প্যাকেট পাঠাতে ভুলবেন না। ঠিকানা: রান্নাঘর, জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এবার একটু খেয়ে দেখা যাক। অপূর্ব, একটু দেখা যাক এটা কিরম হয়েছে কুমড়োটা। খুব ভালো। আচ্ছা আমরা তো খেতে অনেকক্ষণ সময় লাগবে কাঁটা টাটা বেছে। অনলি ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তোমাদের প্লেটটা চাইতে পারি? হাতটা একটু খালি করে নিই, এখানে রাখি। এটা আমার প্লেট, এটা শ্রীমন্তী তোমার প্লেট, এটা দিদির প্লেট। এই মেমেন্টোটা তোমাদের দুজনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম, ওয়েলকাম। আচ্ছা এবার একটু রেখে দাও, আমরা একটু দেখি লাস্ট ম্যাজিকটা, একটা বেশ ভালো কিছু ম্যাজিক। ম্যাজিকটার জন্য আমার কাছে তিনটে সিল্ক আছে, 1 নম্বর, 2 নম্বর। আমরা জানি জাতীয় পতাকায় তিনটে রং থাকে, গেরুয়া, সাদা, সবুজ। এই তিনটে রংকে আমি ব্যাগটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ব্যাগে হাত ঢুকিয়ে দেখবো কিছু আছে কিনা। অবশ্যই না। আর আরেকটা আছে, একটা চক্র যেটা জাতীয় পতাকায় থাকে। এবার দিয়ে আমি যদি একটু ম্যাজিক পাস দিই,
দেখো এখান দিয়ে কি বের হচ্ছে। আরে ও বাবা দারুণ তো, আমরা ভীষণ মজা পেলাম। এবং ভারতবর্ষের এই পতাকা আমি চাইবো যে তোমাদের কাছেই থাকুক, কেননা তোমরা এগিয়ে নিয়ে যাবে দেশকে, ভবিষ্যৎকে। এবং আগামী দিনে, মানে ভবিষ্যতের কথা বলতে গিয়েও মনে পড়লো, আগামী দিনে এই 15th August মাথায় রেখে, স্বাধীনতাকে মানে স্বাধীনতা দিবসকে মাথায় রেখে আমরা আনতে চলেছি আপনাদের জন্য দেশের খাবার স্পেশাল উইক। আজকে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি জমে গেছে, বুঝতেই পাচ্ছেন। কালকে রয়েছে দুধুরো দারুণ রেসিপি, কিন্তু জি বাংলার রান্নাঘর এতদিন আপনারা দেখতেন সোম থেকে শনি বিকেল ঠিক 5টায় আর রোববার দিন আর একটু পরে, কিন্তু এখন থেকে আমরা সময় পরিবর্তন করছি না, থাকছি প্রতিদিন ঠিক একই সময়, মানে সোম থেকে রবি একই সময় বিকেল ঠিক 5টায়। দেখতে ভুলবেন না। নমস্কার।